হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে উচ্ছের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা মুখে রুচি না থাকলে খুবই ভালো লাগে খেতে। এখন সবার ঘরে ঘরে খুব জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার কিংবা ডেঙ্গু লেগেই রয়েছে, আর জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না। এইভাবে যদি উচ্ছের এই রেসিপিটা আপনারা বানিয়ে নেন তবে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে, আর যাদের মুখে রুচি নেই তারা এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে খেলে এই দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য দুটো রুই মাছের পেটি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি, ছটা ছোট সাইজের উচ্ছে কুচিয়ে নিয়েছি, বড় উচ্ছে হলে তিনটে দেবেন। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দেব। তেল গরম হয়ে গেলে দুটো রুই মাছের পিসের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। মাছ দুটোকে খুব সাবধানে একটু নরম করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন রাঁধুনি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কুচানো আলু দিয়ে দিলাম, কুচানো উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে আর আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, 1/2 টেবিল স্পুন নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। হাফ টেবিল স্পুন হলুদ দিলাম। এবার উচ্ছে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আমি এখানে 2 মিনিট মতো উচ্ছে আর আলুটাকে ভেজে নিয়েছি। আলু আর উচ্ছে ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেবার পরে আরও 2 মিনিট মতো এইভাবেই ভাজতে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নিলাম। উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজতে থাকতে থাকতে এর মধ্যে আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব। রুই মাছের পেটির দিকে বড় বড় কাঁটা থাকে, তাই মাছটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে, মাছের থেকে কাঁটাগুলো বের করে নিতে সুবিধা হবে। মাছটা ছাড়াতে ছাড়াতে আলু আর উচ্ছেটাও ভাজা হয়ে এসেছে প্রায়, এটা বেশি ভাজা করব না, একটু কাঁচা কাঁচা থাকবে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেবার পরে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো সমেত আবার কিছুক্ষণ নেড়ে নেব। যে মাছ ভাজা ছাড়িয়ে রেখেছিলাম এবার এর মধ্যে সেই মাছ ভাজা দিয়ে দেব। এবার মাছ ভাজাটা সবজির মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে।
যদি লো ফ্লেমে করেন তবে জল দেওয়ার দরকার হবে না, কিন্তু তাড়াতাড়ির মধ্যে যদি করতে চান তবে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করেছি, তাতেই হয়ে গেছে। এই সবজিটা আপনারা নিজেরা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয়। এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। জলটা নিচের থেকে একটু শুকিয়ে গেলেই রান্নাটা তৈরি হয়ে যাবে, এর মধ্যে 1 ফোঁটাও জল থাকবে না। জলটা শুকিয়ে গেছে, এইভাবে রান্না করে নিতে হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।